হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এর সেমিস্টারের রেজাল্ট মোবাইল থেকে ঘরে বসে কিভাবে দেখব। এখন লকডাউনের মাঝে দোকানে বা সাইবার ক্যাফে যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা তৈরি করা আমার। তো যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন। তো সব কিছু বাদ দিয়ে আপাতত ভিডিওর দিকে যাই। প্রথমে আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে, তোমরা যাবে গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে যে গুগলের সার্চ বারে লিখবে wbsu এক্সাম নেট, wbsu এক্সাম নেট, দেখুন এই চলে এসছে এখানে। তো এখানে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে এখানে দেখুন সব অপশানগুলো, মেম্বার এরিয়া, এখানে আমার দরকার কি আমি রেজাল্ট দেখব, তো রেজাল্ট অপশান এই যে এখানে পাচ্ছে ফর্ম, ফর্মের পাশে রেজাল্ট, তো রেজাল্ট অপশানে চাপ দেওয়ার পরে, প্রেস করার পরে এখানে সেমিস্টার সিবিএসই সেমিস্টার 1, 3 আর 5 এখানে এখানে এই অপশানটা ক্লিক করবেন। ছোটো অপশানটা ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, এটা থার্ড সেমিস্টার স্টুডেন্টের দেখব, তো তার রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি সে পেয়ে গেছে, কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা এখনও রেজিস্ট্রেশন নাম্বার পায়নি, সেক্ষেত্রে তারা তাদের সিস্টেম আইডি দিয়ে কাজ চালাবে। তো আপাতত রেজিস্ট্রেশন নাম্বারটা দিই 1101922500047। এখানে আছে 9ZT, এটা ক্যাপচারটা দিতে হবে 9ZT5, এটা ব্যাক বাটনে চাপ দিলে সরে যাবে 5 6 5, হ্যাঁ দেখুন দিয়ে দিয়েছি, আমার দুটোই ঠিক আছে, একবার মিলিয়ে নেবেন। এবার আমি কোন স্টুডেন্টের স্টুডেন্ট, এটা হচ্ছে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে শো থার্ড সেম, দেখুন এই দেখুন চলে এসছে, এখানে নাম চলে এসছে স্টুডেন্টের। এবার এখান থেকে এটা দেখার পর তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে, এবার এখান থেকে চাইলে এটাকে ডাউনলোডও করে রাখতে পারো তোমার ফোনে পরবর্তীতে প্রিন্ট আউট করার জন্য। এই দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা ওপেন করো, দেখো এটা পরবর্তীতে প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।